এসএসসি পরীক্ষা 2024 আগামী 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, আর সেই শুরুর এক সপ্তাহ আগেই পরীক্ষার নতুন একটি কিছু নির্দেশনা জারি করলো কর্তৃপক্ষ। তো চলুন জেনে নিই এসএসসি পরীক্ষা 2024-এর পরীক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হবে। এবছর এসএসসি ও সমমান পরীক্ষা আগামী 15 ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে। শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হবে একই বছরে, অর্থাৎ এবছরে 12ই মার্চ। ব্যবহারিক পরীক্ষা 13ই মার্চ থেকে 20শে মার্চের মধ্যে শেষ হবে। আর এখানে বলা হয়েছে যে পরীক্ষার সময় চলতি বছরে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 20,24,192 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গত বছর পরীক্ষা দিয়েছিল 20,72,163 জন, সেই হিসাবে এইবার পরীক্ষার্থী কমেছে 47,971 জন। এর মধ্যে ছাত্র কমেছে 28,319 জন এবং ছাত্রী কমেছে 19,652 জন। এবার 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানে 37টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষা কেন্দ্রে কমেছে 180টি এবং পরীক্ষার অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে 63টি। পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে আগামী 13 ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। কেন্দ্র সচিব ছবি তোলা, ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। অনুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রেজারি থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা শিক্ষক কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাজযুক্ত মাইক্রোবাস বা এইরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। তাছাড়া প্রত্যেক কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন ট্র্যাক অফিসার নিয়োগ দেওয়া হবে। ট্র্যাক অফিসার ট্রেজারি থানা থেকে হেফাজত করে কেন্দ্রের সচিবসহ প্রশ্ন বের করে পুলিশ প্রহরায় সব সেটের প্রশ্ন কেন্দ্রে পৌঁছে দিবে। পরীক্ষা শুরু হওয়ার 25 মিনিট আগেই প্রশ্ন সেট কোড ঘোষণা করা হবে। সেই অনুযায়ী কেন্দ্রের সচিব, ট্র্যাক অফিসার ও পুলিশ কর্মকর্তারা স্বাক্ষরের প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খুলবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এই কাজে তৎপর চক্রগুলো কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সংশ্লিষ্ট বিভাগকে নজরদারি রাখার জন্য বলা হয়েছে। এছাড়াও 200 গজের মধ্যে শিক্ষক ও ছাত্র কর্মচারীর মোবাইল ফোনের সুবিধা, ঘড়ি, কলম পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমোদিতবিহীন এবং যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রতি এসএসসি পরীক্ষার্থীদের প্রতি শিক্ষা বোর্ড থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে এসএসসির প্রতিটি বিষয়ে পরীক্ষা শুরু 30 মিনিট আগে শিক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রশ্নপত্র উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী, পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা শুরু 3 দিন আগে প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা ও ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোতে এনটিসিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিকভাবে মূল্যায়ন করা নম্বর যোগ হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করবে। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্র, এওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথ লিখে বৃত্ত ভরাট করতে হবে। পরীক্ষার্থীদের সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় বোর্ড নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল রচনা তত্ত্বীয় বোর্ড নির্বাচনী ব্যবহারিক বা নিজ বিদ্যালয় বা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থীরা স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল আনতে বা ব্যবহার করতে পারবে না। সৃজনশীল রচনা তত্ত্ব বর্ণিশন ব্যবহার পরীক্ষা প্রকৃত উপস্থিতির জন্য একই উপস্থিতি ব্যবহার করতে হবে। ব্যবহার পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে SMS-এর মাধ্যমে আবেদন করতে হবে। যদি কারোর পরীক্ষার রেজাল্টে অসন্তুষ্ট হয় তাহলে সে আবেদন করতে পারবে। এ বিষয়ে পরবর্তীতে একটি ভিডিও পাবেন আপনারা, সেই ভিডিও দিয়ে করবেন যখন রেজাল্ট বেরোবে। তো এই ছিল সর্বশেষ একটি এসএসসি পরীক্ষা 2024-এর জন্য কিছু নির্দেশনা, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।